ভারী বৃষ্টিতে সোমবার ভোর ৬টায় সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ডের চামিলিবাগ এলাকায় পাহাড়ের টিলা ধসে একটি আধাপাকা ঘরের উপর পড়ে। এ সময় ঘরে থাকা দুই পরিবারের বেশ কয়েকজন মাটি চাপা পড়েন। অনুমান ৫০০ ফুট দূর থেকে টিলাটা চলে আসে, অনুমান ৫০০ ফুট, এবং এরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালান, পরে উদ্ধার কাজে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে মাটি চাপা পড়াদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি। এক পর্যায়ে দুপুরে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনাবাহিনী। দুপুর ১২:৩০টায় করিম শামিমা দম্পতি সহ তাদের দুই বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তারা বেঁচে নেই। ৮টার সময় আমার নাতি, আমার বুড়ি, আমার দামা। আহত অবস্থায় উদ্ধার করা হয় মাহমুদ বাবুল বাচ্চু নামের আরো ৩ জনকে, পরে তাদের পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আবহাওয়া অফিসের তথ্য মতে রোববার রাতে সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এর আগের দিন ৩ ঘন্টায় ২২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।